রবীন্দ্রসঙ্গীত, রসগোল্লা ও ফুচকার বাইরেও বঙ্গনারীর একটি অন্যতম পছন্দের বিষয় হলো শাড়ি। আর এই শাড়ির জগতে একটি প্রবীণ ও বৈচিত্র্যপূর্ণ শাড়ি হলো তসর। তসর সিল্কের অস্তিত্ব কলকাতায় বেশ রমরমা হলেও এর কাপড় তৈরি হয় ভাগলপুর, বিষ্ণুপুর, সিউড়ি এলাকায়। তসরের এই বুনন শৈলীর রহস্য উদ্ঘাটনে আমরা বেরিয়ে পড়েছি সিউড়ির তাঁতিপাড়ার উদ্দেশ্যে। আমার নাম অশোক কুমার দাস। তাঁত শিল্পে আমার 25 বছর হলো যুক্ত আছি। তাঁত শিল্প শুধু তাঁতিপাড়া নয়, আরও আশেপাশেও গ্রামেও আছে। এখানে এটা ব্যবসা নয়, এটা হচ্ছে শিল্পী। প্রতিটা ঘরে ঘরে সব তাঁত বোনানো হচ্ছে। সেই তাঁত আজ থেকে প্রায় 200 বছর হয়ে গেল এখানে এই তাঁত শিল্পে যুক্ত সবাই। আগে শুধু তসরই হতো, হ্যাঁ, তসরের উপর আগে মটকাটা কেটে হতো, সেটা বন্ধ হয়ে গেছে। এখন মটকা কেটেটা কম হচ্ছে, এখন শুধু প্লেন তসরটাই বেশি হচ্ছে। সেটার উপর আবার যেমন মার্কেটিং করার জন্য হ্যান্ড পেন্টিং, হ্যান্ড ব্লক, হ্যাঁ, বিভিন্ন ধরনের হাতের কাজ, কাঁথা স্টিচ, এই সকল তৈরি করে এটাকে ডিমান্ড আরও বাড়িয়েছে। কোকোনটা আসছে আপনার বিহার, উড়িষ্যা, এইসব জায়গা থেকে, জঙ্গলে তো এই কোকোনটা হয়। কোকোন থেকে যে সুতোটা বের করা, তার প্রসেসিংটা হচ্ছে, প্রথমে কোকোনটাকে গরম জলে সেদ্ধ করতে হবে। গরম জলে সেদ্ধ করার পর সেটাকে সুতো বের করা হয়। সুতো বের করার পর হয়তো 6টা তসর এক করা হয়। এক করার পর সেটাকে একটা সুতোতে তৈরি করা, সেটাকে আবার টুইস্ট করা হচ্ছে, মানে আপনার পাকানো হচ্ছে সুতোটা। সুতোটা পাকানোর পর আপনার সেটাকে আবার ড্রামে, আপনার টানা তৈরি করার জন্য ড্রামে যেতে হয়। টানাটা তৈরি করার আগে যে আপনাকে টান দিয়ে সুতোটাকে ভিজিয়ে টান দিয়ে রাখতে হয়, যাতে রিড থাকে, ভালোভাবে যাওয়া যায়। হ্যাঁ, ওটা করতে হয় ঠিক মর্নিংয়ে, সকালে, যাতে ওয়েদারটা নরম থাকে। সেই ওয়েদার ছাড়া সেই সুতোগুলো ছিঁড়ে যাবে, সেই জন্য ওই ওয়েদারের সঙ্গে ওটাকে টানাটাকে তৈরি করার জন্য আপনাকে সকালেই ওটাকে তৈরি করতে হয়, ড্রামের আগে, মানে আপনাকে টানাটা তৈরির আগে। তসরটা আমাদের মার্কেট থেকে আসে র তসর, তারপর সেটা আমাদের ওয়াশ করতে হয়, মানে একদম গরম জলে সোডা সাবান দিয়ে ফোটানো, ওটাকে আমরা খাড়াই বলি। তসরটা এলে একটা নাইট আমরা ভিজিয়ে রাখি প্রথমে, যদি সেটা ডাই করে প্রিন্ট হয় তাহলে ডাই হয়। Thank you.
ডাইয়ের পর একবার পালিশ হয়, পালিশের পরে আমাদের প্রিন্টিং হয়। Thank you.